জলাবদ্ধতা ঢাকা শহরের একটি পুরনো সমস্যা। হালকা, মাঝারি অথবা ভারী যেমনই হোক না কেন, নগরীর বিভিন্ন স্থানে দেখা মেলে জলাবদ্ধতার। এতে নানা ধরনের দুর্ভোগের শিকার হন সাধারণ মানুষ। বৃষ্টি এ নগরের বাসিন্দাদের জন্য যতটা না আশীর্বাদ, তার চেয়ে বেশি অভিশাপ হয়ে দেখা দেয়। তৈরি হয় তীব্র যানজট এবং ঘটে নানা ধরনের দুর্ঘটনা। বৃষ্টিতে বের হলে দেখা যায় যে রাস্তাঘাট অনেক পানিতে ডুবে যায়, গাড়িগুলোতে যানজট সৃষ্টি হয়। সেই কারণে আমাদের দেখা যায় অনেক মানে সময়ে আমরা যে জায়গায় যাবো সেই জায়গায় যেতে পারি না। এই এলাকায় তো আজকে 500 বছর ধরে এই সমস্যা বিদ্যমান, সমস্যা আসল সমাধান জরুরি। অনভিজ্ঞ লোক যতদিন পর্যন্ত ছাঁটাই না হবে ততদিন পর্যন্ত এই জনগণের দুরবস্থা থাকবেই। এটা সাধারণ লোককে শুধু বারবার বলে পানি আসছে, পানি হইতেছে, পানি জমতেছে, আসলে এটার প্রতিকার শুধু অনভিজ্ঞ লোক দিয়ে এই সিটি কর্পোরেশন পরিচালনা করা। পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই উৎকণ্ঠা আর দুর্ভাবনায় পড়তে হয় রাজধানীর বাসিন্দাদের। কবে হবে এর সমাধান, সেটাই জানতে চায় সাধারণ মানুষ। সাদির রহমান সাগর, হ্যালো ডট বিজনেস24.com, ঢাকা।